السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো যে দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটি মুহূর্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ কয়েকটি মুহূর্তের কথা, যে মুহূর্তগুলিতে, যে সময়গুলিতে আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে। বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। এবং অন্য আরেকটি হাদিসে বলেছেন যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। তো এজন্য দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেকেই চিন্তা করি যে আমরা দোয়া করতেছি, আমাদের দোয়া মনে হয় কবুল হইতেছে না, এই জন্য যা চাইতেছি এখনই পাইতেছি না। বিষয়টা এমন না, সবগুলো দোয়াই কবুল হয়, কিন্তু আল্লাহ তাআলা যেটাকে আপনার ভালো মনে করেন সেই জিনিসটা আপনাকে সাথে সাথে দেন, আর যেটা আপনার জন্য ভালো মনে করেন না সেটা আপনার জন্য রেখে দেন, সেটা আপনি পরকালে পাবেন। অনেকেই কাল হাসরের ময়দানে তার সওয়াবের দিকে তাকায় অবাক হয়ে যাবে এবং আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে যে আল্লাহ, এতগুলো সওয়াব তো আমি করি নাই, এতগুলো নেকির কাজ তো করি নাই, তাহলে এতগুলো সওয়াব কিভাবে হলো? তো আল্লাহ তাআলা বলবে যে বান্দা, তুমি যে দুনিয়াতে আমার কাছে দোয়া করেছো, অনেক জিনিস চাইছো আমি তোমাকে দেইনি, সেটা আমি তোমার জন্য, তোমার পরকালের জন্য রেখে দিয়েছিলাম, আজকে তুমি সেটার ফল ভোগ করো। তো এজন্য আমরা কেউ নিরাশ হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আমাদের দোয়ার ফল দেবেন দুনিয়ায় অথবা আখেরাতে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নেই দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটি মুহূর্ত সম্পর্কে। এক নম্বরে হলো ফরজ নামাজের পরে, আপনি যদি ফরজ নামাজের পরে দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। দুই নম্বরে হলো শেষ রাত্রে, আপনি যদি শেষ রাত্রে দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তিন নম্বরে হলো রমজান মাসের দিবা রাত্রি সবসময়, তবে বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আপনি যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। চার নম্বরে কোনো নেক কাজ সম্পাদনের পর, আপনি কোনো একটা ভালো কাজ, কোনো একটা নেক কাজ করার পরে যদি আপনি সাথে সাথে দোয়া করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এজন্য আমরা দোয়া করার আগ মুহূর্তে কিন্তু দুরুদ শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, কিছু নেক কাজ করি, করার পরে কিন্তু আমরা দোয়া করি। এর একমাত্র কারণ হলো নেক কাজ সম্পাদনের পর দোয়া করলে দোয়া কবুল হয়। পাঁচ নম্বরে হলো সফরের অবস্থায়, আর সেই সফরটা যদি আল্লাহর রাস্তায় হয় তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাটা আরও অনেক অনেক গুণ বেশি। ছয় নম্বরে হলো শবে কদরে, আপনি যদি শবে কদরের দিন দোয়া করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। সাত নম্বরে হলো আরাফার দিনে, আপনি যদি আরাফার দিনে দোয়া করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আরাফাতের ময়দানে যদি আপনি দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আট নম্বরে হলো জুমার রাতে, জুমার রাত মানে হলো বৃহস্পতিবার দিবাগত রাত্রিকে বলা হয় জুমার রাত। জুমার দিনের শেষে যে রাত আসে সেটাকে জুমার রাত বলা হয় না, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে যদি আপনি দোয়া করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। নয় নম্বরে জুমার দিন বিশেষ একটি মুহূর্তে, অনেক আলেম ওলামা এবং অনেকের এই মতে সেই মুহূর্তটা হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। দশ নম্বরে জুমার খুতবা শুরু হওয়া থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হবে। তবে হ্যাঁ, যদি আপনি খুতবা চলাকালীন সময়ে দোয়া করেন তাহলে অবশ্যই আপনাকে মনে মনে দোয়া করতে হবে, মুখে উচ্চারণ করে দোয়া করতে পারবেন না। অথবা যদি ইমাম সাহেব খুতবার মধ্যে কোনো দোয়া করে আপনি মনে মনে আমিন বলবেন, কখনো যেন মুখে উচ্চারণ না হয়, মানে আপনার যেন সাউন্ড না হয়, শব্দ না হয়, মনে মনে আপনি আমিন বলবেন এবং মনে মনে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই সময়গুলির মধ্যে, এই দশটি আমি মুহূর্তের কথা বললাম, সময়ের কথা বললাম, এই সময়ের মধ্যে যদি আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্ত তথ্য দিয়েছি এই তথ্যগুলো আহকামে জিন্দিগির 199 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এই আহকামে জিন্দিগি কিতাবটা 199 পৃষ্ঠা অধ্যয়ন করবেন, ইনশাআল্লাহ এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো প্রকার মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং যদি কমেন্ট করতে অসুবিধা মনে করেন তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবেন এবং সেখানে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা ইনশাআল্লাহ আবার ভবিষ্যতে কোনো একটা ইসলামিক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।